গুড মর্নিং বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে সরস্বতী পুজোর সকাল, আমি, আমার ছেলে, আমার বর, আমরা সবাই স্নান করে একদম রেডি। আর এই দেখো আমার ঠাকুর, আর সব কিছু আমি রেডি করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি। আগের দিন সন্ধ্যাবেলায় আমি মোটামুটি রেডি করে রাখি, আর পুজোর দিন সকালবেলা উঠে স্নান টান সেরে তারপরে ঠাকুরের যা যা ফল মিষ্টি যা যা দেবার সেগুলো প্রসাদগুলো বানিয়ে ফেলি। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর আমি সরস্বতী ঠাকুর কেনা থেকে পুজোর আগের দিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো একটু পুজোর আগের দিনের ঠাকুর কেনাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এবার আমরা ঠাকুর কিনেছি হাই স্ট্রিট থেকে, কোনো বছর রাজবাড়ি থেকে, কোনো বছর নতুন বাজার থেকে কেনা হয়। তো যেহেতু খবরে শুনেছিলাম যে বৃষ্টি হবে, তো সেই জন্য আমরা কিন্তু পুজোর একদিন আগেই ঠাকুর কিনে ফেলেছি। তো ভিডিওটা তুলে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত ঠাকুর, এটা একদম কলেজিয়েট স্কুলের সামনে প্রচুর ঠাকুর। তো এখান থেকে একটা ঠাকুর পছন্দ করে রেখে আমরা ফলের বাজার করতে গেলাম, ফেরার পথে ঠাকুর নিয়ে নেব। তো দেখো কত ঠাকুর। এবার চলে এসেছি বড় বাজারে, বড় বাজার থেকে ফল, দশকর্মা, তারপরে এই ছাঁচ কদমা, নাড়ু, যা যা লাগে সব নিয়ে বাড়ি চলে এসেছি। পুজোর বাজার আমাদের কমপ্লিট। এই দেখো আমার মা সরস্বতী আমার বাড়িতে, আর এখানে পুজোর ফুল, তারপরে পলাশ ফুল, যা যা লাগে এখানে, নকুলদানা, বাতাসা, মুরকি, খই, এই যে নাড়ু, খইয়ের মোয়া, চিড়ের মোয়া, খেজুর, আঙুর, ফল, আর এই কুলগুলো কিন্তু আমাদের গাছের। আর এখানে পুজোর বাসনও কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো সন্ধ্যাবেলায় জল চৌকিটা পেতে তার উপরে ঠাকুরের আসন বিছিয়ে দিয়েছি। আর এটা সকালবেলা, পুজোর দিন সকালবেলা সব কিছু জোগাড় করে নিচ্ছি। পুজোর জোগাড় আমি একাই করি, পুজোর জোগাড় একদম কমপ্লিট, এখন অপেক্ষা করছি ঠাকুর মশার জন্য। এই দেখো সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। তবে অন্যবার আমার সকাল 7টা সাড়ে 7টার মধ্যেই পুজো হয়ে যায়, এবছরই দেরি হচ্ছে ঠাকুর মশাই আসতে। সব কিছু রেডি করে ফেলেছি, মাঝে মাঝে অবশ্য মা এসেও একটু হেল্প করে, তো এবছর আর মা আসেনি, মায়েদের অসুখ চলছে, আর মা আর বাবার শরীরটাও সেরকম ভালো নয়। আর একা একাই পুজোর জোগাড় করতে আমি বেশি ভালোবাসি, নিজের মতো করে সব কিছু করে ফেলেছি। দেখো ফল, নৈবেদ্য, সব কিছু জোগাড় রেডি। এবার ঠাকুরমশাই চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেছে। পুজো হয়ে গেল, প্রসাদও খেয়ে নিয়েছি, এবার আমি রান্না করব। আজকে সকালের খাবারও খাওয়া হয়ে গেছে, তো এবার কিচেনে যাব। আজকে যেহেতু সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, তারপরে আমার এই বাড়িতেও খিচুড়ি হতো, খিচুড়ি, বাঁধাকপি, আলুর দম, চাটনি, কিন্তু ইদানিং এরা কেউ খিচুড়ি খেতে ভালোবাসে না। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কালকেও খিচুড়ি হয়েছে, তো বাবা ছেলে বললো খিচুড়ি আজকে খাবে না। আর সন্ধ্যাবেলা আমার বড় ননদের বাড়ি নিমন্ত্রণ আছে, আমার বড় ভাগ্নে ফোন করেছিল, ওখানে প্রত্যেক বছরই সরস্বতী পুজো উপলক্ষে সন্ধ্যাবেলায় এরকম খিচুড়ি, আলুর দম অনেকটা পরিমাণে রান্না করা হয়।
তো প্রত্যেক বছরই আমার বর্ণনাদের বাড়ি সরস্বতী পুজোতে নিমন্ত্রণ থাকে। তো আজকে আমি করব পনির, চিলি পনির, নিরামিষ, অবশ্যই নিরামিষ চিলি পনির, তো গতানুগতিক ভাবে না একটু অন্যরকম করে, আর সেই সাথে হবে ভেজ পোলাও, কাজু কিশমিশ, মটরশুঁটি, গাজর এই সমস্ত দিয়ে ভেজ পোলাও। তো চলো আমার কিচেনে, তারপর সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে যাব, ননদের বাড়ি যাব। দেখো সরস্বতী পুজো উপলক্ষে এর দুই ভাই পায়জামা পাঞ্জাবি পরেছে। হ্যালো ফ্রেন্ড, আপনি সবাই কেমন আছেন? দেখি দুজনে উঠে দাঁড়াও, একটু দুজনে দাঁড়াও। এবারে আমাদের সরস্বতী পুজো হচ্ছে, দাঁড়াও আমাকে দেখো। এই দেখো আমাদের এবারে নতুন সরস্বতী পুজো ভালো হবে হোক আপনারা আশা করবেন। নমস্কার, ধন্যবাদ। তো এই যে শুধু ক্যাপসিকাম দিয়ে নয়, তার মধ্যে গাজর, মটরশুঁটি আর একটু আলু দিয়েছি, দিয়ে সয়া সস, চিলি সস, টমেটো সস, কাজু কিশমিশ, আদা, চারমগজ বাটা, একটু কাসুরি মেথি দিয়ে নতুন একটা পদ আমি রান্না করলাম। গতানুগতিক নয়, একটু অন্যরকম। আর আজকে সরস্বতী পুজোর দিন, মেঘলা ওয়েদার কাটিয়ে একটা রোদ ঝলমলে দিন হয়েছে, তো এরকম দিনই তো সবাই চায়। তো পানিরটা আগেই করে নিয়েছি, তারপর একটু ছাদে গেছিলাম বাসন্তী পোলাওয়ের চালটা মশলা মাখিয়ে। এবার এটাও কি সুন্দর লাগছে, বাটারি চালাইছিলে? আচ্ছা, তো সৃজিতাকে প্রসাদ দিলাম, ওকে চলে গেল, একটু আমার সাথে গল্প করলো। তারপরে এখন আমরা আমাদের খাবার, লাঞ্চটা সেরে নেব, গরম গরম বাসন্তী পোলাও আর এই যে পনিরের এই অভিনব রেসিপিটা আমার মাথা থেকে বের হয়েছে, নবরত্ন কোরমা, চিলি পনির দুটো মিক্সড করে একটা নতুন রান্না, আর সেই সাথে আছে টমেটোর, টমেটো খেজুর, আমসত্তর, টক মিষ্টি চাটনি। এটাই আমাদের দুপুরের মেনু, সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পোলাও। আর রাতে আমার ননদের বাড়ি নিমন্ত্রণ আছে, ওখানে তো খিচুড়ি হবে। ভালো হয়েছে এবং চিলি পনিরটাও খুব ভালো হয়েছে, আর চাটনিটা তো খুব সুপার হয়েছে। আর এই যে ছেলে কম্বল মুড়ি দিয়ে, কি হচ্ছে আজকে? বাহুবলি, বাহুবলি সিনেমা দেখছে। আজকে নিরামিষ, তাই আমাদের টুনটুন খেয়েছে দুধ ভাত, তাই না টুনটু? আর আমি সেই লং কুর্তিটা পরেছি যেটা দেখালাম আগের ভিডিওতে, যাই ঠাকুর দেখে আসি আর তোমাদের সাথেও ঠাকুর শেয়ার করবো। তো ঠাকুর দেখতে দেখতে চলে এসেছি শক্তিনগর মাঠে, আমার প্রিয় জায়গা। প্রচুর ঠাকুর দেখেছি, সব ঠাকুরের ভিডিও করে দেখানো সম্ভব নয়, চলতে চলতে অনেক ঠাকুর দেখেছি যেগুলো দাঁড়ায়নি। কৃষ্ণনগরে প্রচুর সরস্বতী পুজো হয়, আর আকারে বড় বড়, জগদ্ধাত্রী পুজোর থেকে কোনো অংশে কম নয়। তো এগুলো হচ্ছে শক্তিনগর মাঠেরই প্যান্ডেল। শক্তিনগর মাঠ আমার খুব প্রিয়, আমি ছোটোবেলাটা শক্তিনগরেই কাটিয়েছি, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত শক্তিনগরেই পড়াশোনা করেছি, আর এই মাঠটা আমার খুবই প্রিয়, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠের সঙ্গে আমার বেড়ে ওঠা। তো যাই হোক, এই যে আরও এটা হচ্ছে বেলেডাঙ্গার কর্নিশ পার্কের ঠাকুর, দেখো পার্কে অনেক লোকজনও আছে। অন্যান্যবার পার্কে অনেক বড় ঠাকুর হয়, এবছর দেখলাম একটু ছোটো, হয়তো কোভিডের জন্য ছোট করেছে। তবে এখানে ছোট হলেও সারা কৃষ্ণনগর জুড়ে কিন্তু সরস্বতী পুজোর বিশাল ধুম,
মানে এত ভিড় রাস্তায় বোঝাই যাচ্ছে না যে এটা জগদ্ধাত্রী পুজো না সরস্বতী পুজো। এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের সামনে নবোদয় ক্লাবের পুজো। এরা সব পুজোই করে, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো। প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর লাইটিংও করেছে প্রচুর। লাইটিংটা যদিও বাইকে থাকায় আমি তুলতে পারিনি। তো অ্যাজ ইউজুয়াল জগদ্ধাত্রী পুজোর মতোই লাইটিং হয়েছে, খুব ভালো। আর এখানেও বিভৎস ভিড় ছিল। এটা হচ্ছে জজকোটেরই কাছে, জজকোটের সংলগ্ন যে মাঠ আছে সেখানকার একটি পুজো। এটা হচ্ছে হাই স্ট্রিটে বড় বাজারের দিকে যেতে, মানে উকিলপাড়ার পুজো। এরা অভিনব থিম করেছে, এখানে ক্যারাটে দেখানো হচ্ছিল। আর এটা পোস্ট অফিসের মোড়ে, লেডি কারমাইকেল স্কুলের সামনে। এখানে তো বিভৎস ভিড়, আর যেতে পারলাম না, এত ভিড়, এত জ্যাম। এর সামনেও আছে আরও ঠাকুর আছে, একদম পোস্ট অফিসের মোড়েও অনেক ঠাকুর আছে। তো যাই হোক, ঠাকুর দেখে চলে এসেছি। এদেখো বড় মামাদের বাড়ি, আমাদের অমিতের পুজো হয়েছে, আর প্রচুর খিচুড়ি রান্না হয়েছে, পাড়ার লোকজন আসছে খাচ্ছে। এদেখো বালতি বালতি খিচুড়ি। তো অমিত আমাদের জন্য অল্প করে দিচ্ছে, বললাম যে খাবো না, বাড়ি নিয়ে যাব। এই দেখো নৌকো ভর্তি খিচুড়ি। তো অল্প একটু খেলাম, আবার যে আমার দিদি বাড়ির জন্য দিয়ে দিচ্ছে খিচুড়ি, আলুর দম, চাটনি। আর আজকে খুবই শীত, তো ওখান থেকে দিদির বাড়ি থেকে চলে এসেছি আমাদের বাড়িতে। দেখো আমাদের বাড়িতেও কত বড় সরস্বতী পুজো হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আমাদের বাড়োয়ারির ঠাকুর দেখিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর সবাইকে আরও একবার সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।